السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور مهدساتها، وكل مهدسة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. يقول عز من قائل: إنما يخشى الله من عباده العلماء. شما يتفسيتي ديني بهيرا أشولي الله رب العالمين الرشنك أغوري تشكر جدار خطشي تي مهان رب رجت والجلال يوم الجمعة رئيس شقال بلائي অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে আলমিতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গত দুটি দার্সে আলোচনা করেছিলাম। আপনাদের জানা আছে যে সুফিয়া আসাউরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আবু হাইয়া আত-থাইমি রহমতুল্লাহ আলাইহি থেকে, আলেমদের বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে আমার বান্দাদের মধ্যে থেকে কেবল মাত্র আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে থাকে। এখন আলেম বলতে কি আমরা আসলে কাদেরকে বুঝব, মানে কাদের পরিচয় হচ্ছে তারা আলেম, নাকি এমনি যে কোনো লোকই আসলে শুধুমাত্র আলেম সার্টিফিকেট দেখাতে পারলেই, অথবা মাদ্রাসায় দাওরা হাদিস পাস করলেই, অথবা সরকারি মাদ্রাসাগুলোতে আমাদের প্রেক্ষাপটে কামিল পাশ করলে সে আলেম, নাকি আসলে আলেম? এই আয়াতের মধ্যে আলেম বলতে কাকে বোঝানো হচ্ছে, আলেমের পরিচয় প্রকৃত পরিচয় কি? তো আমি বলেছিলাম সেখানে বলা হয়েছে যে আল উলামা উসালাসা, আলেমদের মানে তিন প্রকার আলেমের কথা উল্লেখ করেছেন তিনি, এবং এটি সালফে সালেহীনের অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে, সহি সনদে বর্ণিত হয়েছে। প্রথম দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম, তারপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম পয়েন্ট হচ্ছে সে ব্যক্তি আল আলিমু বিল্লাহ লা বিআমরিল্লাহ, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার অনুরাগ এবং আবেগ আছে, কিন্তু আল্লাহর বিধানগুলো জানে না। এই ধরনের লোক আমাদের সমাজের মধ্যে বহু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদ গুলো বিধানগুলো সম্পর্কে কোনো জ্ঞান নেই, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানদাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন সেগুলো জানে না, কিন্তু আল্লাহর প্রতি অনুরাগ ভালোবাসা আছে, মনে করে যে এই ভালোবাসা দিয়েই আবেগ দিয়েই শুধুমাত্র সবকিছু যথেষ্ট হয়ে যাবে, কিন্তু না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার যতই অনুরাগ থাকুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার যতই অনুরাগ থাকুক না কেন, কিন্তু যদি আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে আপনি বিচ্ছুত হয়ে যাবেন। কারণ এখানে তো শয়তান রয়েছে, এখানে আপনার দুশ্মনরা রয়েছে, আপনার প্রবৃত্তি রয়েছে, প্রবৃত্তি আপনাকে তাড়িত করবে খারাপ কাজের দিকে। ইন্না নাফসাল আম্মারাতুন বিসু, মানুষের নাফস, মানুষের যে প্রবৃত্তি রয়েছে, প্রবৃত্তি লা আম্মারাতুন বিসু, মানুষদেরকে খারাপ কাজের দিকে আদিষ্ট করে, আদেশ দেয়, সুতরাং আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে, সেখানে আপনি পদভ্রষ্ট হয়ে যাবে। এই বিষয়ে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে আল আলিমু বিআমরিল্লাহ লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ভালো জানে। মাশাআল্লাহ, আপনি যদি কথা বলেন তাহলে দেখতে পাবেন কোরআন হাদিসের দলিল দিচ্ছে, কোরআন এবং হাদিসের সবই মুখস্থ, সবই জানা, কোরআনের হাফেজ, অনেকগুলো হাদিসেরও হাফেজ, কিন্তু হাদিসেরও আমল করে না, কোরআনেরও আমল করে না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মনে করে না, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিষেধ করেছেন, হারাম করেছেন, সেটাকে হারাম মনে করে না।
মিথ্যার সাথে জড়িত, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, এমনকি দিনের ব্যাপারে পর্যন্ত তারা বিভিন্ন ধরনের ফিতনাবাজি ষড়যন্ত্র করার মধ্যে জড়িত, ফেরকাবন্দির মধ্যে জড়িত। অথচ কোরআন হাদিসের জ্ঞান রাখে, কোরআন হাদিসের মানে জ্ঞান নিয়ে ভরপুর। আমি যখন বলবো সব কোরআনের কথাই বলে, তাদের জনৈক বুজুর্গ একথা বলতেছিলেন যে আমরা তো বুখারি খতম করি, কিন্তু বুখারি খতম করে তোমার লাভটা কি? এই আলেমের কোন প্রয়োজন নেই যে আলেম তার ইলমের মাধ্যমে উপকৃত হয়নি। কারণ ইলমের শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উল্লেখ করেছেন সেখানে ইলমের শর্ত হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে উপকৃত হয়েছে। শুধু ইলম এটা বোঝার মতো, এই বোঝা বহনকারী নিজেই সত্যিকার কষ্ট পাবে, আর কিচ্ছু না, অতিরিক্ত কোনো ফায়দা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, দেখেছেন এমন এলম রাসূলুল্লাহ চান নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ইলম দিয়ে নিজে বড় হয়ে যাবে। ইবাহি বিহিল উলামা, আলেমদেরকে ডেকে ডেকে মানে আলেমদের সাথে অহংকার করার জন্য চেষ্টা করবে, বাড়াবাড়ি করার জন্য চেষ্টা করবে, বাড়াবাড়ি সবাই করবে। ওই উমার বিহি সুফাহা, আর মূর্খ লোকদের কাছে নিজেকে অনেক বড় সাব্যস্ত করার চেষ্টা করবে, অসার করবে মানে আমি অনেক বড় আলেম। এই ইলমের কোনো ফায়দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাম ইয়ারুহু রাইহাতাল জান্নাহ ওয়া ফিরাউস লাম ইয়াজিদ আরফাল জান্নাহ, জান্নাতের গন্ধও পাবে না। জান্নাত পাওয়া তো দূরের কথা, এই আলেম জান্নাতের গন্ধও পাবে না। যারা আলেম তাকে কোনো পরিবর্তন আনেনি, তার মধ্যে কোনো পরিবর্তন আনেনি, সে হয়তো ধারণা করতেছে যে মানে আমি আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের জ্ঞান আছে আমার কাছে, আমি যথেষ্ট হয়ে গেছি। কারণ ইলমের মর্যাদা কোনোদিন ইলমের কারণে হয় নাই, ইলমের মর্যাদা হয়েছে ইলমের আমলের কারণে, এর আমলের কারণে মূলত ইলমের মর্যাদা হয়েছে। সুতরাং যে ব্যক্তির ইলম তাকে সত্যিকার ভাবে নিজের আমলকে সংশোধন করতে, নিজের আমলকে পরিবর্তন করতে সহযোগিতা করে না, তাহলে বুঝতে হবে যে সে ব্যক্তির ইলমটা মূলত ইলমুন নাফি' না, ইলমটা কি ইলম নাফি'। এই জন্য যে সমস্ত ইলম মানুষের কোনো মানে কাজে আসে না, কোনো প্রয়োজন নেই। একজন এসে জিজ্ঞেস করে যে আদম আলাইহিসসালাম যে গাছের ফলটা খেয়েছেন, এই ফলটা কি, কি ফলটা খেলেন, আপনি আপনি খাবেন নাকি, কেন আপনার কি এত বড় প্রয়োজন দেখা দিয়েছে যে এই ফলটা কি মানে খাওয়ার জন্য মনে হয়েছিল আমরা তালাশ করতেছি যে এটা যদি পাওয়া যায়, আদম যেহেতু খেয়েছে আমরাও খাবো, আরেকবার খেয়ে দেখি জিনিসটা কি। আসলে ব্যাপারটা এমন নয়, ঠিক না, এটা আমাদের কাজ নয়, যেটা আমাদের আমলের সাথে কোনো পরিবর্তন মানে দরকার নেই, যেটা আমাদের আকীদার সাথে কোনো দরকার নেই, এমন কাজগুলোকে আমরা যদি মনে করে থাকি যে এটি আইন, এটা আসলে শুদ্ধ নয়, এটা আইন নয়, এটা আইনের পরিপন্থী। তিন নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে আল আলিম বিল্লাহি ওয়া বিআমরিল্লাহ ওয়া হুয়াল আলিমুল হাকীকি, সেই হচ্ছে প্রকৃত আলিম, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার ভালোবাসা এবং অনুরাগ রয়েছে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তার সত্যিকার আনুগত্য রয়েছে, ভালোবাসা রয়েছে, আল্লাহ সম্পর্কে জানেন, রাসূল সম্পর্কে জানেন, তারপরে ওয়া বিআমরিল্লাহ এবং আল্লাহর বিধান সম্পর্কে জানা আছে, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে পেরেছে, সে হচ্ছে প্রকৃত আলেম। মূলত কোরআন এবং হাদিসের মধ্যে যেই আলেমের মর্যাদার কথা, যেই আলেমের ফজিলতের কথা বলা হচ্ছে, সে হচ্ছে এই থার্ড পার্সন, তৃতীয় নম্বর যে ব্যক্তি, বুঝতে পেরেছেন কিনা। ওই আলেমের দরকার নেই যে বহু বই মুখস্থ করে, বহু জ্ঞান মুখস্থ করে, সব কিছু একসাথ করে রেখেছে, কিন্তু শয়তানি যত কাজ আছে সবগুলো করে যাচ্ছে, কোনো দরকার নেই। কারণ শয়তানও আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান রাখত, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর বিধান থেকে এমনভাবে বিতাড়িত হয়েছে যে কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি অভিশপ্ত থাকে আল্লাহর কাছে, সেই হচ্ছে একমাত্র কে, সেই হচ্ছে ইবলিস, একমাত্র অভিশপ্ত, একমাত্র অভিশপ্ত এবং সর্বশেষ অভিশপ্ত মানে আল্লাহর বিধানের অমান্যকারী ব্যক্তি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার জ্ঞান ছিল না, একথা কেউ বলতে পারবে, একথা কেউ বলতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার জ্ঞান ছিল না, এটা কেউ বলতে পারবে। তাই এখানে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান রাখে এবং আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান রাখে, আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান রাখার কারণে সে আল্লাহর আনুগত্য লঙ্ঘন করে না, আল্লাহর বিধান লঙ্ঘন করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান রাখার কারণে, তার অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে,
ওই দুনিয়ার কোন ব্যক্তির সাথে দুনিয়ার কোন গোষ্ঠীর সাথে দলের সাথে তার অন্তর কি হয় না সম্পৃক্ত হয় না, দুটাই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহর বিধান যদি কেউ লঙ্ঘন করে, আল্লাহর বিধানে কেউ যদি আনুগত্য থেকে দূরে সরে যায়, সে ব্যক্তি কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক যদি কারো বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই মানুষের অন্তরগুলো মূলত সম্পর্ক শূন্য থাকবে না, সেখানে হয়তো প্রবৃত্তির সম্পর্ক অথবা শয়তানের সম্পর্ক অথবা যে মুরব্বী বুজুর্গ ইত্যাদি যারা আমরা আবিষ্কার করে নিয়েছি আমাদের মাবুদ হিসেবে, তাদের সম্পর্ক আমাদের অন্তরের মধ্যে এসে যাবে, তাদের প্রতি আমরা মানে তাদেরকে আমরা মাবুদের স্থানে নিয়ে যাবো। বুঝতে পেরেছেন কিনা? তাই অন্তরগুলোতে আপনার মানে ওই ওই আল্লাহ রাব্বুল আলামিনের হকটুকু তারা আমরা অন্য মানুষকে আমরা দিয়ে দিব। আর তাই হচ্ছে বাস্তবতা, তাই এটাকে এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ এবং যাদেরকে মূলত আমি স্বচক্ষে দেখেছি এবং এই সমকালীন সময় যারা সত্যিকার ইসলামের সত্যিকার জ্ঞানী এবং সত্যিকার আলেম ছিল ইলমের দিক থেকে এবং আমলের দিক থেকে, শেখ মোহাম্মদ সালেহ সাবিন রহমতুল্লাহ আলাই, তিনি তার আশরাফুল মুমতাহির মধ্যে এবং তিনি তার বিভিন্ন লেকচারের মধ্যেও আমি তার এই বক্তব্য মসজিদ হারামের মধ্যে একাধিকবার আমি তার মুখে শুনেছি। এরপর তার কিতাবের মধ্যেও তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনি আলেম এর পরিচয় এই যুগে আলেমদেরকে তিন ভাগে ভাগ করেছেন, তিনটি পরিচয় দিয়েছেন। এটা এই যুগের জন্য সত্যি প্রযোজ্য, কারণ এটা না জানলে আপনারা মানে পদভ্রষ্ট হয়ে যাবেন। সকল আলেমরা মাথার মধ্যে পাগড়ি টাগড়ি লাগাইয়া এক ধরনের মানে সংসেজে এসে আপনাদেরকে পদভ্রষ্ট করার জন্য চেষ্টা করতেছে। এ ধরনের গ্রুপ অসংখ্য অসংখ্য মানে শয়তানের অনুসারী এবং দোসররা আমাদের সাধারণ মানুষদেরকে, একেবারে নিরীহ মানুষ যারা কোরআন হাদিসের জ্ঞান যেহেতু নাই তাদের কাছে, তাদেরকে খুব সহজেই বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। একটা জিনিস বুঝাই দিলেই হলো, বলে কোরআনের মধ্যে আছে, কে কোথায় আছে কোরআনের মধ্যে, আছে কোরআনের মধ্যে যে কোনো এক জায়গায় তো অবশ্যই আছে, হুজুর যেহেতু বলছেন। এরা এরা হচ্ছে তিন প্রকারের লোক। প্রথম হচ্ছে ওলামা উদ্দৌলা, রাষ্ট্রের আলেম। এদের একটাই দায়িত্ব, সেটা হলো মানে সরকারকে, রাষ্ট্রের লোকদেরকে, রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে পুত পবিত্র রাখা, এর মানে ফজিলত, এর গুরুত্ব মানুষদেরকে বোঝানো। যুগে যুগে মানে বিভিন্ন জায়গায় রাষ্ট্র ব্যবস্থার যারা মানে অধিকারী ছিল, ক্ষমতায় যারা ছিল, তারা কিছু সংখ্যক আলেমদেরকে গৃহপালিত পশুর মতো, তাদেরকে বোঝেন না, হ্যাঁ গৃহপালিত পশু পশুর মতো তাদেরকে টাকা দিয়ে লালন পালন করে যাচ্ছে এবং তাদের দেখবেন যে প্রত্যেকটা ফতোয়াও গলত এবং প্রত্যেকটা কথাই তাদের মানে শুধুমাত্র কিভাবে সুনির্দিষ্ট একটা গ্রুপের অথবা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা যায়। এরা সত্যিকার অর্থে আলেম নয়, এরা সত্যিকার আলেমদের কলঙ্ক এবং আলেমদের লেবাস ধারণ করে মূলত ইসলামের সবচেয়ে বড় যারা ক্ষতি যুগে যুগে করেছে, ইসলামের ইতিহাস সাক্ষী। আমি নিজের ব্যক্তিগত বক্তব্য দিচ্ছি না, ইসলামের ইতিহাস সাক্ষী, যুগে যুগে ইসলামের যারা ক্ষতি করেছে এই গোষ্ঠী ক্ষতি করেছে। আমি এই কথা স্পষ্ট করে বলতে চাই যে সরকারের বিরুদ্ধে কথা নয়, সরকারে যদি কোরআন এবং হাদিসের পরিপন্থী কোনো কাজ করে সেটাও কিন্তু একজন আলেমের উপর ওয়াজিব হবে, সেটা মানুষদেরকে তাহজির করা, সতর্ক করা। এখন আপনি যদি মানে বসে মানে মনে মাশাআল্লাহ সরকার যেহেতু করছে এটা সব হালাল ঝালাল সব করতে পারেন আপনার অসুবিধা, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে ত্রুটি আছে, বিচ্ছুতি আছে। কারণ আপনি কোন আলেম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের সামনে দুনিয়ার কোনো মানুষের ভয়কে প্রাধান্য দিবে তাহলে সে আলেম বিল্লাহ হতে পারবে না। বুঝতে পেরেছেন কিনা? এটা আমরা যখন আলেম বিল্লাহের কথা আলোচনা করেছি তখন এটা বলেছি যে আপনার অন্তরের মধ্যে আসলে কার কার ভয় আছে। সো লক্ষ লক্ষের ভয় যদি আপনার অন্তরের মধ্যে থেকে যায় তাহলে আল্লাহর ভয় তো আর কোনো স্থান নেই সেখানে, আগে সেটা আপনার কাছে জানতে হবে। আপনার অন্তরের মধ্যে যদি মানুষের ভয় ভরপুর হয়ে যায় তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার অন্তরের মধ্যে আসবে না, আর এটাই হচ্ছে বাস্তবতা। ফলে এই লোকগুলো সুনির্দিষ্ট একটা গ্রুপের, গোষ্ঠীর অথবা সরকার মানে রাষ্ট্রের মানে তাবেদারি, তাদের কাজ হচ্ছে। এদের মূল পাওনাটা কি? মূল পাওনা হচ্ছে দুনিয়ার কিছু সামান্য কিছু জিনিস, হতে পারে সেটা একটা বাড়ি, একটা গাড়ি অথবা ইত্যাদি ইত্যাদি।
কিন্তু তারা জানা নেই এই যে পাওনাটুকু আখিরাতের বিনিময়ে যদি কেউ গ্রহণ করে থাকে তাহলে তার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর এই পৃথিবীর মধ্যে কেউ নেই, আর এই পৃথিবীর মধ্যে কেউ নেই। এই যে বাড়ি আপনি নিলেন, এটা কি আপনি মৃত্যুর সময় নিয়ে যেতে পারবেন কিনা? এই যে গাড়ির ব্যবস্থা করলেন, মৃত্যুর সময় কিভাবে আপনি নেবেন? আপনাকেও তো আপনি নিতে পারবেন না, আপনাকে অন্য লোকে নিয়ে যাবে। আপনার কি এতটুকু পর্যন্ত এখন হুশ হয়নি? আল্লাহর দিনকে আপনি বিক্রি করছেন, আল্লাহর দিনের বিনিময়ে দুনিয়ার স্বার্থ গ্রহণ করার জন্য চেষ্টা করছেন, এতটুকু হুশ কি আপনার এখনো হয়নি যে আপনি নিজেও তো আসলে আপনার ঘর থেকে বেরোতে পারবেন না, আপনাকে লোকেরা বের করে নিয়ে যাবে। সুতরাং আপনি কিছুই নেওয়ার আর অধিকার রাখেন না। ক্যাশের মধ্যে যে টাকা রেখে দিয়েছেন সেটা আবার দ্বিতীয়বার গণনা করার সুযোগ আপনাকে দেওয়া হবে না। কত রাখলাম এই সুযোগটুকু পাবেন না। তাই নিজেকে সত্যিকার ভাবে উপলব্ধি করার মতো অবস্থা আমাদের মধ্যে আসতে হবে। এটা হচ্ছে আলেম ওলামা উদ্দৌলা। আরেকটি ওলামা, ওলামা উত্তাইফা, বিভিন্ন গোষ্ঠীর আলেম, বিভিন্ন গ্রুপের আলেম, বিভিন্ন মাজহাবের আলেম, বিভিন্ন তরিকার আলেম। এদের দায়িত্ব হচ্ছে শুধু তরিকাকেই মানে এস্টাবলিশ করা, এরা আল্লাহর দিনকে এস্টাবলিশ করার জন্য কাজ করে না, বরং আল্লাহর দিনকে তারা সত্যিকারভাবে বরদাস্ত পর্যন্ত করতে পারে না। তাদের ওই মাজহাব, তাদের ওই দৃষ্টিভঙ্গি, তাদের ওই আকীদা, তাদের ওই গ্রুপ, তাদের ওই ফেরকার জন্য, তারা ফেরকার মূলত আলেম, তারা ইসলামের আলেম নয়, তারা ফেরকাবন্দির মধ্যে নিজেরা লিপ্ত হয়েছে, একটা গ্রুপের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। প্রত্যেকটা কথাই মনে হচ্ছে যেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমরা এদেশে হানাফি মাজহাবের কথা বলতে পারি, আমরা এদেশের লোকেরা সাধারণ মানুষগুলো হানাফি মাজহাবের অনুসরণ করে, ভালো অনুসরণ করতেই পারেন, একজন ইমাম তার বক্তব্য অনুসরণ করতে পারেন, কিন্তু আপনাকে জানতে হবে এই কথা যে হানাফি মাজহাবের অনুসরণ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসের মধ্যে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে কোনো সাহাবি তাদের কোনো এক বক্তব্যের মধ্যে এই কথা বলেছেন যে তোমরা হানাফি মাজহাব অনুসরণ করো। এটা আপনাকে জানতে হবে, ঠিক কিনা জানতে হবে না? আমাকে তো এই কথা বলা হয়নি, আসলে আমি অনুসরণ করতেছি, করতে পারি আপনি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ তার কোনো হাদিসের মধ্যে এই কথা আপনাকে বলছেন যে হানাফি মাজহাব অনুসরণ করো, তাহলে আপনি কেন কেন আপনি এত বেশি মানে আল্লাহর দিন বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বাদ দিয়ে এটাকে এস্টাবলিশ করার জন্য আপনি কেন এত মাতাল হয়ে যাচ্ছেন? মুশরিক, কাফের, এমনকি নাস্তিক পর্যন্ত আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য দলিল খুঁজে পায়। বুঝতে পেরেছেন কিনা? নাস্তিক, নাস্তিকবাদের দলিল আল্লাহর কোরআন থেকে দিচ্ছে। খ্রিস্টানরা এখন দলিল দিয়ে কই থেকে? কোরআন থেকে দলিল দিচ্ছে। আমি নিজেই জানি, বই লিখা রয়েছে, খ্রিস্টানরা কোরআন থেকে দলিল দিচ্ছে। 215 বার মূসা আলাইহিস সালাম নাম এসেছে কোরআনের মধ্যে, ঈসা আলাইহিস সালামের নাম এসেছে কোরআনে কারিমের মধ্যে 15-16 বার, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসছে 4 বার। দলিল পেয়ে গেছে কিনা? যে কোরআন মানে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছে মূসাকে এবং ঈসাকে, এর দলিল তো স্পষ্ট, অসংখ্য দলিল কোরআন থেকে খ্রিস্টানরা, ইহুদিরা, বিভিন্ন গ্রুপ দিচ্ছে, নাস্তিকরা পর্যন্ত দলিল দিচ্ছে। সুতরাং এটা দলিল নয়, এটা প্রবৃত্তির অনুসরণ, এটা দলিলের ঘাট ভেঙ্গে আপনার প্রবৃত্তি অনুযায়ী আপনি কি করলেন, এটাকে ব্যাখ্যা দিলেন, আপনার প্রবৃত্তি অনুযায়ী ব্যাখ্যা দিলেন, এটা দলিল নয়, এটা গলত কথা, এটা বিভ্রান্তি। এই জন্য একদল এখন আলেম বের হয়েছে ওলামা উত্তাইফা, এটা কিন্তু সে, এটা আমার বক্তব্য নয়, এটা কার বক্তব্য বলছেন আপনাকে খেয়াল করেছেন? শেখ মোহাম্মদ সালেহ উদ্দিন রহমতুল্লাহ বলেছেন, মসজিদে নবীতে তার বক্তব্য সরাসরি শুনেছি এবং রেফারেন্স উল্লেখ করেছি, তিনি শরহুল মুমতাতে উল্লেখ করেছেন এবং তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। আমি নিজে তৈরি করি, এসে আপনাদের কাছে বলতেছি ব্যাপারটা, এমন বুঝতে পেরেছেন কিনা? আমি সাইফুল্লাহ নিজের পকেট থেকে একটা কথা বলি না, যদি ওলামা ইকরামের বক্তব্য পাই সেটাকে কোট করার জন্য চেষ্টা করি। বুঝতে পেরেছেন? বলছিলাম এই গ্রুপ সত্যিকার মানুষদেরকে হেদায়েতের দিকে নিচ্ছে না, সিরাতুল মুস্তাকিমের দিকে নিচ্ছে না, কারণ সিরাতুল মুস্তাকিম নির্দিষ্ট। সিরাতুল মুস্তাকিম যদি আপনি মনে করেন হানাফি মাজহাবের মধ্যে সীমাবদ্ধ, তাহলে শাফিরা কোন দিকে যাবে? তাহলে আপনাকে বলতে হবে যে শাফিরা কি, শাফিরা ইসলাম থেকে বাইরে। তারপর আপনাকে বলতে হবে যে মালিকিরা ইসলাম থেকে বাইরে, হাম্বুরিরা ইসলাম থেকে বাইরে। আর যদি আপনি মনে করেন যে না, সিরাতুল মুস্তাকিমটা মানে যে মাজহাব মানে মাজহাবের
মানে প্রতিষ্ঠা হয়েছে সর্বশেষ তাহলে কারণ সর্বশেষ যখন কোরআন এবং হাদিসের সংকলন কমপ্লিট হয়ে গেছে তখন মাযহাবের মানে মাযহাবের পরিধি এবং মাযহাবের বক্তব্যগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী এসেছে তাহলে আপনার বক্তব্য অনুযায়ী সর্বপ্রথম হানাফি মাযহাব বাদ যাবে তারপরে মালিকি মাযহাব বাদ যাবে তারপরে শাফি মাযহাব বাদ যাবে তারপরে হাম্বলি মাযহাব সাব্যস্ত হবে ঠিক কিনা এটা হলো শরিয়ার বিধান এটাকে ডাস্ক বলা হয় তাকে বুঝতে পেরেছে কিনা যেটা সর্বশেষ আসবে সেটাই কি হবে যেমন আমরা যখন বই ছাপাই লেটেস্ট যে এডিশন রয়েছে সেটাই গ্রহণযোগ্য হয় বুঝতে পেরেছেন কিনা বক্তার বক্তব্যের জন্য লেটেস্ট এডিশন যেটা আছে সেটাই হলো গ্রহণযোগ্য আপনারা কি এই কথাটা বুঝতে পেরেছেন তাহলে বোঝা গেল লেটেস্ট হাম্বলি মাযহাবটা আপনার এখানে প্রাধান্য পাবে আসলে কোনটাই না কোরআন এবং হাদিস দলিল দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো থার্ড পার্সনকে থার্ড কোনো কিছু দিয়ে যাননি তারাক তু ফিকুম আমরাইন দুইটি দিয়ে যাচ্ছি তোমাদের কাছে তিন বলতে কিচ্ছু নাই এখানে তৃতীয় কোনো বিধান নেই তৃতীয় কোনো ব্যক্তি পর্যন্ত নেই যদি এই উম্মতের জন্য সবচেয়ে বেশি অনুসরণযোগ্য ব্যক্তি হতেন তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নির্ধারণ করে দিয়ে যেতেন আবু বকর রাদিয়াল্লাহু নির্ধারণ করে দিতেন এতটুকু পর্যন্ত যাতে এই উম্মত কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট বিভ্রান্ত না হয় কোন মানুষের অন্ধ তাকলিদ অন্ধ অনুসরণ না করে থাকে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতের দায়িত্ব পর্যন্ত সরাসরি দিয়ে যাননি সরাসরি দিয়ে যাননি বুঝতে পেরেছেন বরং যাতে করে পথভ্রষ্ট আমরা না হই এই জন্য আমাদেরকে বাঁচার জন্য তরিকা জানিয়ে দিয়েছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস একেবারে খোলাফায় রাশিদিন সবার কথা বলে দিয়েছেন সবার সুন্নতকে আর একসাথে পালন করা যাবে কিনা না যাতে করে মানে আমরা সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি পূজার মধ্যে না পড়ে যাই ব্যক্তি পূজার জন্য মূলত এই কাজ নয় কিন্তু আজকে সোকল্ড ওলামা উত্তাইফা যারা রয়েছে এরা ব্যক্তি পূজাকে এস্টাবলিশ করার জন্য ইসলাম হিসেবে সাব্যস্ত করার জন্য প্রয়োজনে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে চায় এই ধরনের অবস্থা তাদের তৈরি হয়েছে কোরআনে আয়াতকে অস্বীকার করছে রাসূলের হাদিসকে অস্বীকার করছে সবই অস্বীকার করছে আল্লাহ একজন আমার কাছে এসে বললেন যে সেফুল্লাহ ভাই আমার হাতে মোটেও সময় নেই অন্যথায় সেফুল্লাহ ভাই যে মানে সূরা ফাতিহা না পড়ার জন্য সূরা আরাফের মধ্যে তো কোরআনের মধ্যে দলিল রয়েছে আপনি দলিলটা কি আছে সেটা জানেন কিনা দলিলটা কি আছে সেটা জানেন কিনা নাকি এমনি আন্দাজে কোনো লোক বলে দিয়েছে আর অন্ধ অনুসরণ করে চলে আসছেন এটা ফিকুল হানাফিতেই হানাফি মাযহাবের উলামায়ে কেরাম দলিল হিসেবে দেননি যদি জ্ঞান থাকে ওই জাহেল ব্যক্তির বক্তব্য দিয়ে ইসলাম বুঝতে পারবেন না জ্ঞান থাকে তাহলে কারণ হানাফি মাযহাবের লোকেরা এটা দলিল দেন নাই কেন দেন নাই কারণ এই আয়াত থেকে হানাফি মাযহাবের বক্তব্য সাব্যস্ত হবে না সাব্যস্ত হবে কিনা ওয়াইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কুরআন পড়া হয়ে থাকে ফাস্তামিউ লাহু তোমরা কুরআন কি শুনো আনসিতু তোমরা চুপ থাকো এটা কমন কথা কোরআনে করিম তেলাওয়াতের জন্য কমন নির্দেশনা দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন কিনা আচ্ছা এবার আপনি বলেন তো তাহলে হানাফি মাযহাবের বক্তব্য কি এটা সূরা ফাতিহা না পড়ার জন্য এই দলিল হিসেবে তারা দিয়েছে না তাদের কাছে দলিল নয় কেন কারণ হচ্ছে আমরা তো শুধুমাত্র তিন ওয়াক্ত সালাত আমরা আদায় করে থাকি জোরে জোরে ঠিক কিনা তাহলে তিন ওয়াক্তের মধ্যে আবার দুই রাকাত আমরা আদায় করে থাকি কি আসতে তাহলে বেশিরভাগ সালাত আদায় করা হয় থাকে নীরবে তাহলে এগুলোর মধ্যে তো কোরআন তেলাওয়াত হচ্ছে না তাহলে হানাফি মাযহাব মানে বাতিল সাব্যস্ত হবে এই আয়াত দিয়ে যে কোরআন তো তেলাওয়াত করা হচ্ছে না সুতরাং তুমি কোরআন মানে এখানে পড়তে কোনো নিষেধ কোথায় নিষেধ তো নেই ঠিক কিনা হ্যাঁ সূরা ফাতিহা পড়তে নিষেধ করলেন কেন কথা কি বুঝে আসছে কিনা আপনাদের এই জন্য মাযহাবের কোনো আলেম কোনো যুগে আসলে জাহেল ছাড়া মূর্খ লোক ছাড়া যারা মাযহাব বুঝে না তারা দলিল দিয়েছে আজকে বুঝতে পেরেছেন আর এটা জানতে হবে আমাদেরকে মাযহাব প্রতিষ্ঠা করার জন্য তরিকা আপনার সুন্নত আপনার কাদরিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা তারপরে চিশতিয়া তরিকা ইত্যাদি ইত্যাদি এগুলো সাব্যস্ত করার জন্য আরে বাবা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না আপনি নকশবন্দি কোথায় মানে কোন যুগের লোক তারও আর কোনো অস্তিত্ব আছে কিনা তার আদৌ কোনো মানে পরিচয় আছে কিনা তার প্রতি আপনার এত মানে ইয়ে কেন তাকে আপনি এত বড় মনে করতেছেন কেন এটি গলত এই জন্য মানে এটাকে সাব্যস্ত করার জন্য পাগল তাদের দিনটা মূলত তারা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে নেই তারা ওই তরিকাকে ওই গোষ্ঠীকে ওই মাযহাবকে তারা দিন হিসেবে গ্রহণ করেছে ফলে তারা পথভ্রষ্ট বিভ্রান্ত হচ্ছে এই জন্য এই ওলামা উত তরিকা ওলামা উল ফিরকা আশ্চর্য হবেন প্রত্যেকেই কুল্লু হিজবিন বিমা লাদাইহি ফারিহুন প্রত্যেকেই প্রত্যেক গ্রুপ তার কাছে যেটা আছে মনে করে যে এটাই মাশাআল্লাহ আমি হক্কানিয়তের উপর সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত
আহলে হক নাম দিচ্ছে, হাক্কানি নাম দিচ্ছে, রাব্বানি নাম দিচ্ছে, নাম দিতে দিতে শেষ পর্যন্ত তারা নিজেদেরকে মনে করতেছে যে এখন এই কথা বলতে পারতেছে না যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বলছে তোমরাই হকের উপর আছো আর বাকি সব বাতিলের উপর আছো। এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য তারা অপচেষ্টা করে যাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো ইজতিহাদী মাসালা হলে আরও উদারতা আপনাদের প্রয়োজন রয়েছে, সকলের জন্য প্রয়োজন রয়েছে। আর কোনো নাসি মাসালা হলে যেগুলো পুরো উসুলের সাথে সম্পৃক্ত, অবশ্যই আল্লাহর কসম একজন ইমানদার ব্যক্তির দাবি হবে তিনি কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসবেন। সোজা কথা, তিনি কোনো ব্যক্তির বক্তব্য যদি সেখানে কোনো কারণে মনে হয় যে না এই ব্যক্তির বক্তব্য কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক আমার দৃষ্টিভঙ্গিতে, তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে সমস্ত ওলামায়ে কেরাম রক্ষমতে তার উপর ওয়াজিব হচ্ছে কোথায় ফিরে আসবে, অন্যথায় তার এই আমলটুকু বাতিল হবে কোনো সন্দেহ নেই, যেহেতু সে জানে যে এই বক্তব্য কোরআন এবং হাদিস অনুযায়ী শুদ্ধ নয়। তিন নম্বর হচ্ছে উলামাউল ইসলাম, এদের খোঁজ করে পাওয়া যায় না বাংলাদেশে। আমি যেখানে গিয়েছি কোথাও খোঁজ করি আমি পাইনি। কেউ তরিকতপন্থী আলেম, কেউ দেওবন্দী আলেম, কেউ তবলিগি আলেম, কেউ জামাতের আলেম, কেউ মানে ফিরপন্থী আলেম, কেউ ওই মুরব্বীদের আলেম, মানে বিভিন্ন গ্রুপের আলেম পাওয়া গিয়েছে, কিন্তু আমি সারা বাংলাদেশে ঘুরে খুব কম সংখ্যক লোক আমার চোখে পড়েনি যে ইসলামের আলেম কারা। আফসোস আমার যে আমি আফসোস করছি, অত্যন্ত অত্যন্ত মানে ভারাক্রান্ত হৃদয়ে আফসোস আমি প্রকাশ করছি যে ওলামাউল ইসলাম কারা, এদের কোনো সন্ধান তালাশ করে পাওয়া যায় না। প্রত্যেকটাই হয়তো ফেরকাবন্দির মধ্যে, হয়তো গ্রুপিং এর মধ্যে, হয়তো দলাদলির মধ্যে মানে নিজেদেরকে মানে নিয়ে গিয়েছে এবং একটা গ্রুপের আলেম হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এ বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তারা আমরা চেষ্টা করবো আগামী দার্সের মধ্যে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য, সময়ের কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে অত্যন্ত সুসংবাদ জানানোর জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ মানে বই সংকলন হচ্ছে আল ইলম, যে জ্ঞান অর্জন করা ফরজ, এই নামে এই বইটি ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুত মার্কেটে আসবে। আপনাদেরকে একটা সুসংবাদ জানাচ্ছি, যেখানে মৌলিক যে জ্ঞানগুলো মানুষের অর্জন করা ফরজ সবগুলো এখানে একসাথ করা হয়েছে, চেষ্টা করা হচ্ছে। দোয়া করুন আল্লাহ তাআলা যেন কবুল করেন। মূল্য তুলো নেই, এখনো কাজ চলছে। নবী রাসুল ও ওলিদের উসিলা, মানে আপনি নবী রাসুলদের সাথে ওলি মানে কাদেরকে সাব্যস্ত করছেন? ফালতু কথা, ফালতু কথা। নবুয়ত এবং রেসালত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়েলায়াত বলতে কোনো জিনিস মূলত মানে এটি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন নাই, এটা আল্লাহ সুবহানাহু তাআলা কাকে ভালোবাসেন কে আল্লাহর ওলি, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। সুতরাং ওলিদের জন্য ভিন্ন স্টেজ তৈরি করা এটি মূলত সম্পূর্ণ বিভ্রান্তি, সম্পূর্ণ বিভ্রান্তি, সম্পূর্ণ বিভ্রান্তি। ওলিদের আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, এরা হচ্ছে আল্লাহর ওলি। কিন্তু এদের সুনির্দিষ্টভাবে মানে আমার কেন আপনি এসে বলেন সাইফুল্লাহ ভাই আমি আপনাকে আল্লাহর ওলি বললাম, আমি বললাম আপনি আমাকে আল্লাহর ওলি কীভাবে সাব্যস্ত করছেন, কেমনে পারলেন আল্লাহর উপর মিথ্যারোপ করলেন না আমার উপর মিথ্যারোপ করলেন, কোনটা আদৌ জায়েজ নেই, আদৌ জায়েজ নেই, মিথ্যুক মিথ্যাবাদী, কীভাবে সে আমাকে আল্লাহর ওলি সাব্যস্ত করবে? আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুজাদ্দিদ শেখ আব্দুল আজিজ আব্দুল আবিন বাজ রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি বলেন আল্লামা, তার আলোচনার মধ্যে তাকে আল্লামা বলার কারণে তিনি রাজি হন নাই, তুমি বলছো তুমি আমাকে আল্লামা বলছো কিভাবে, কিসের ভিত্তি তুমি আল্লামা বলছো, তোমার জন্য জায়েজ নেই, তুমি কিসের ভিত্তিতে আমাকে আল্লামা বলছো? ওলি তো দূরের কথা, ওলি বললে তো তাকে হয়তো সেখান থেকে বের করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকতো না, তোমার মতো বদভস্য লোক আর কেউ নেই। সুতরাং এই সমস্ত কথার কোনো সুযোগ নেই, আপনাদেরকে জানতে হবে এদের উসিলা করবেন কেন। আমাদের কাছে বারবার প্রশ্ন আসে, আমি হতবাক হচ্ছি, আমার কাছে প্রশ্ন আসে নবী এবং রাসূল এদের উসিলা করে দোয়া করা যাবে কিনা, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে উসিলা করতে পারেন না, আমার আল্লাহকে আপনি অক্ষম মনে করেন কোন ব্যক্তির কাছে, এখানেই আপনার আকীদার ত্রুটি বোঝা যাচ্ছে। মানে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানে আল্লাহর বান্দা মনে করেন না, তাহলে কি কারণে আপনি উসিলা করতে যাচ্ছেন? উসিলা তখনই তো দরকার হতো যখন মনে করছেন যে আল্লাহ তাআলা আমাকে ভুলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই সুউদ্দান এই খারাপ ধারণা, কুফুরি কুফুরি কুফুরি। খবরদার ইমানদার ব্যক্তিগণ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা পোষণ করবেন এবং আমার আল্লাহকে আস-সামাদ মনে করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ হুস-সামাদ, সামাদিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সামাদিয়াতের পরিচয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে মুখাপেক্ষী নন, আপনার ওই সকল ওলির কাছে মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার জন্য, নাকি সকল ওলি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মুখাপেক্ষী, বরং আল্লাহ তাআলা থেকে অনেক আগেই মাতরুদ হয়ে গিয়েছে, বঞ্চিত হয়ে গিয়েছে, লানত প্রাপ্ত হয়ে গিয়েছে।
যেহেতু মানুষদেরকে মতভ্রষ্ট করছে। আজকে আর প্রশ্নের উত্তর দেওয়ার মতো সুযোগ নেই, যেহেতু আমাদেরকে দ্রুত যেতে হবে। জাযাকুমুল্লাহ খায়ের ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।